শ্রুতি ঋষি সাধনা করছে, একটা গাছের কোঠরে একটা ব্যাঙ থাকে, ওপরে একটা সাপ থাকে, সবাই মুনির ওইখানেই থাকে, মুনি কাউকে কিছু বলেন। এইবার সেদিন ছিল একাদশী, একাদশীতে শ্রুতি মুনি শুধু ওই দুধ খেয়ে থাকতো। এখন দুধ দিয়ে যেত ভক্তরা, দুধকে ফুটিয়ে দুধ খেয়ে সারাদিন থাকতো একাদশীর দিন। তো উনি ওই দুধটা ইট দিয়ে ঘেরে কাঠ জ্বালিয়ে দুধটা বসিয়ে গেছে কড়াই করে, দুধ ফুটছে, উনি চলে গেছেন স্নান করতে। এইবার সেই সুযোগে ব্যাঙটা মুখ বার করছিল, ওপর থেকে সাপ বাবাজি দেখেছে, দেখে ভাবছে এই সুযোগে মুনি নেই, ওইটাকে লেপটে দিলি আজকের কাজ হয়ে যাবে, ওই ব্যাঙটা খেতে পারলে আজকে সারাদিন কিছু খেতে হবে। এইবার সাপটা নেমে আসছে ব্যাঙটাকে ধরবে বলে, ব্যাঙ বুঝে করেছে কি মারবি তোমার এক ঝাঁপ, আর যা ঝাঁপ মেরেছে একবারে দুধের কড়ায়, যা দুধের কড়ায় পড়ে গেছে পাটি চিৎকার, উল্টে গেছে। এইবার মুনি তো আর জানেন, মুনি স্নান করে এসে গাছের তলায় বসে তিলগান্নিক করেছে, জপ টপ করে আসছে, একটু দুধ খাবে বেচারা, সারাদিন তো কিছু খাবে না, একাদশী করলে ১২টা পর্যন্ত কিছু খেতে নেই, ১২টার পর যদি না থাকতে পারো ফল জল দুধ চলে, অনেকে দুধ খায়। যাই হোক মুনি এসে দেখছে দুধ খাবে বেচারি আশা নিয়ে এসেছে, এসে দেখছে তার মাঝখানে দুধের মাঝখানে হরি হরি, এত বাবাজি চিৎপাত হয়ে পড়ে আছে। মুনি বলে, এই তোর লাজ লজ্জা নেই, আমি দুধটা বসি দিয়ে গেলাম, একাদশী ব্রত চলছে আমার, তুই এই দুধেই ঝাঁপ দিলি, দাঁড়া। এইবার মুনি ব্যাঙটিকে তুলেছে, তুলে কুমণ্ডল থেকে জল নিয়ে ব্যাঙটিকে প্রাণ দিয়েছে। ব্যাঙ বাবাজি বলছে, মুনি বল আমার কোনো দোষ নেই, সাপে আমাকে তাড়া করেছিল, ভয়ে পালাতে গিয়ে আমি ঝাঁপ দিয়ে পড়েছি, কি করো বল, কি করো বলুন মুনি, বল আমার কোনো দোষ নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যে ক্রোধের বশে মনে মনে ভেবে নিয়েছি, কি ভেবেছেন আপনি, তুই মানব কুলে জন্মগ্রহণ করবি, শোন মানব কুলে তুই যাবি কিন্তু একজন সুন্দরী রমণী হয়ে জন্মাবি, কেমন মন্দা থেকে তোর জন্ম হবে, তাই তোর নাম হবে মন্দোদরী। রাজাকে দিয়ে দিল, রাজার কাছে মানুষ হলো, সবাই জেনে গেল রাজার মেয়ে, প্রকৃত মন্দোদরী অজনী সম্ভাবা, ব্যাঙ থেকে জন্ম, মন্দা থেকে মন্দোদরী। এইবার যেখানটায় ছিলাম ওখানটায় চলে যাও। সবাই বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, আপনারা জানেন তো মন্দোদরী একসময় গর্ভবতী হয়েছিল। এইবার দেখবেন স্বামী যদি কিছুদিন বাড়ি না থাকে, লোকে একটু কানাঘুষো করে, ওই যখনই কানে এসছে মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করে দিল, মাটির ভাঁড়ে করে ওই রক্তের টেলাটা নদীতে ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে মিথিলায় গিয়ে ঠেকলো, পলি চাপা পড়ে গেছিল। বসুন্ধরা মনে মনে ভাবলেন এটাকে মানুষ করব। প্রকৃত সীতাকে মানুষ করেছে কিন্তু বসুন্ধরা দেবী, তার প্রমাণ কবে হবে একটু পরে। এইবার জনক রাজা হাল করছিল, সীতু চালাচ্ছিল, সীতু মানে হালের নাঙল, একটা নাঙল যদি কোনো বাচ্চার গায়ে লাগে সে বাঁচবে, তাহলে কি করে হঠাৎ উঠে পড়লো। বসুন্ধরা দেবী দেখলেন, রাজা জনকের কাছে পৌঁছে দিলে মেয়েটা ভালোভাবে মানুষ হবে, রাজ পরিবারে থাকবে, কিছুর অভাব হবে না। প্রকৃত মানুষ করেছে কিন্তু বসুন্ধরা দেবী, তার প্রমাণ কবে দিলেন, যেদিন সীতার পাতাল প্রবেশ হয়। সীতা বলছে, মা ও মা আমাকে তোমার বক্ষে জায়গা দাও। মা বলছে, এতদিন পরে আমার কথা মনে পড়লো, এই কথাটা রামচন্দ্র শুনে ফেলেছিল। রামচন্দ্র জেনে ফেলেছিল, এর জন্য রামচন্দ্র 3 রাত্রি ধ্যান করতে হয়েছিল। ধ্যান করে তিনি জানলেন সীতার প্রকৃত পরিচয় কি। এইবার বলি মা, যদি রাবণের মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে রাবণের কে হবে, রাবণের কে হবে গো, মেয়ে হবে। এইবার বলুন কোন বাবা মেয়েকে হরণ করবে, হবে না? বেশ, যদি তাও ধরে নি আচ্ছা রাবণ না হয় হরণ করেছিল, তাহলে যদি হরণ করে নির্জন ঘরে একাকে রাখবে, তাকে দেখার জন্য আর কোনো মেয়েকে নিয়ে যাবে না, সেখানে কি আমার যদি লজিকে কথা বলতে হবে, আমার যদি ভোগ বাসনা থাকে তাহলে আমি তাকে তো একা গোপন ঘরে রাখবো, তাই না? নিজের ভাইয়ের বউ অর্থাৎ বিভীষণের বউ সরমা দেবীকে রাখলেন সীতার দেখাশোনা করার জন্য প্রত্যেক দিন। এবার গোপন তত্ত্বটা শুনুন, প্রত্যেক দিন ইন্দ্রলোক থেকে একটা করে ইন্দ্র পারিজাত ফুলের মালা গেথে রাবণের বাড়ি দিয়ে যেত। সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে রাবণ চোখের জল দিয়ে সীতার চরণটা ধুইয়ে দিত। সীতা যখন জিজ্ঞেস করছে, বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলছে, মারে প্রভু বলেছিল যদি ভক্তিতে পেতে হয় 7 জনম লাগবে, আর যদি সত্যতা করে পেতে হয় 3 জনমেই পেয়ে যাব। তোকে তুলে নিয়ে এসছি কেন জানিস মা? তাহলে শোন, ছলে বলে কলে কৌশলে প্রভু তো একবার আসবে, অন্য কিছু নয়। ভগবানের পদধূলিটা আমার বাস্তুভূমিতে পড়লে আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। তাই বোঝা গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র আর লক্ষ্মণ দু ভাই খুঁজতে বেরোলেন সীতাকে। খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত হয়ে রাম এসে বসলেন সরজু নদীর তীরে গাছের শিকড়ের ওপর। এইবার ধনুকটা নিচে রেখেছে, তার ওপর থুদনিটা রেখেছে। আমরা মাঝে মাঝে চিন্তা করি না, তা রাম তো ওইভাবে বসবেন, হ্যাঁ নিচেতে ধনুকটা রেখে থুতনিটা ধনুকে রেখে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, লক্ষণ এসে রামকে প্রণাম করতে গিয়ে দেখতেই চমকে উঠল, দাদা কি তোমার পায়ের তলায় এত রক্ত কেন? দেখি 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 পা কি কেটে গেল নাকি? পায়ে দেখছে কিছু নেই, পাশে দেখে যেখানে ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর ধনুকটা রাখা হয়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে। হে প্রভু, কিরে তোকে যখন সাপ ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা তোর পিঠে রাখলাম একবারও আওয়াজ করলি না কেন? ভেক তখন কাঁদে আর বলে, প্রভু গো ও প্রভু গো, সাপে যখন আমাকে ধরে আমি তো তখন তোমাকেই ডাকি এখন তুমি বলো তুমি মারলে আমি কাকে জানাবো? তোমার মনে আছে কি তুমি বলেছিলে ত্রেতা যুগে দেখা হবে না? দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম। আমি সেই মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ভগবান বলে তুই ব্যাঙ হলে কি করে? সে অনেক ঘটনা। ও ভগবান, তুমি বলেছিলে দেখা হবে না, আর আমি তোমাকে বলেছিলাম দেখা হবে হবে হবে। ও ভগবান, কোলে যখন উঠেই পড়েছি কোনদিন তো কিছু চাইনি, আজকে যখন কোলে উঠে পড়েছি আর ফেলো না, কি করবি তুই? তোমার কোলে আমায় মরতে দাও। ঠিক আছে ঠিক আছে দেবো, কিন্তু তার আগে বল তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, শুনবে ওইটা বলতেই হবে? হ্যাঁ বল, আমি শুনবো। কার এত বড় বুকের পাটা তোকে ব্যাঙ জন্ম দিয়ে দিল? অপরাধ হয়েছিল ভগবান। কি অপরাধ করেছিলি? একদিন গুরুদেব বললে, মনু গুরুদেব একটু আমার চরণটা তৈলমর্দন করে দিত। গুরুদেবের চরণে, কর্ণমুনির চরণে তেল দিচ্ছিলাম, বুঝতে পারিনি ভগবান, বিশ্বাস করো কখন নখটা লেগে গেছে, আর নখটা লেগে গিয়ে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গিয়ে রক্ত বেরিয়েছে। দু হাত লাল হয়ে গেছিল। গুরুদেবকে ভয় পড়ে বলতে বাধ্য, গুরুদেব দেখুন আপনার চরণ থেকে রক্ত বেরিয়ে হাত লাল হয়ে গেছে। রেগে গিয়ে গুরুদেব বললে, যা তুই ভেক খুলে গিয়ে জন্মগ্রহণ কর, আজকে আমার চরণ থেকে রক্ত স্খরিত করেছিস, এই ভেক জন্মে তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তখন আমি আচার্যকে বললাম, গুরুদেবের চরণে গুরুদেব আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, আপনি শুধু শুধু আমাকে অভিশাপ দিলেন। যখন অনেকক্ষণ চরণে পড়ে কাঁদলাম, গুরুদেব মাথায় হাত দিয়ে বললে, দুঃখ করিস না, যা বলে দিয়েছি তা তো ভুলবেই, একটা আশীর্বাদ করে দিচ্ছি, কি ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে, মৃত্যু হবে। ও ভগবান, এইবার তোমার সঙ্গে আমার দুটো কথা। কি? তুমি আগত জনমে আসতে, আগত জনমে আমাকে তোমার চরণে নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি নড়বে না। তাহলে ভগবান একটা কথা রাখো, কি? আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? এটা জেনে নিন সবাই, ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ের নপুরটা বড়, বাঁ পায়ের নপুরটা ছোট, গুরু আর শিষ্য। আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে। কেন? যে গুরুদেব তোকে ব্যাঙ জন্ম দিল, তাকে তুই বলছিস নপুর করতে? ভগবান তোমার কোনো জ্ঞানই নেই। বলে, বলিস কি রে, আমার জ্ঞান নেই? না, তোমার যদি জ্ঞান থাকতো তুমি এই কথা বলতে। কি? আরে গুরুদেবকে নপুর করতে বললাম কেন? গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো তোমার কোলে এসেছে। গুরুদেব যদি অভিশাপ না দিত, আমার তো ব্যাঙ জন্ম হতো না, তুমি তো ধনুকও রাখতে না, মুখ দিয়ে রক্ত উঠতো না, সেই রক্ত তোমার চরণও ধুতো না। আর বলবো ভগবান, এই জন্যেও বলিনি যে গুরুদেবকে চরণের নপুর করো। কেন গুরুদেবকে চরণের নপুর করতে বললাম শুনবে ভগবান? ভগবান বলে, বর্মনু, কেন তুই তোর গুরুদেবকে চরণের নপুর করতে বললি? মনু কাঁদছে আর বলছে, শুনবে ভগবান কেন বললাম? তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে, ডান পা আগে পড়ে, ওই জন্য তো ডান পায়ের নপুরটা গুরুদেবকে করতে বললাম। কেন বলো তো? কেন রে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে, গৌর হরি থাকে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও ভগবান, বুঝে নিয়েছো? এটা করবে তো? ঠিক আছে, করে দেবো, তুই যখন বলছিস করব। বেশ, এবার তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে, হবে না। মনু বলে, হবে। বলছি আমার কোলে তোর মৃত্যু হবে না। কেন হবে না? আমি তোকে এক্ষুনি মানব দেহ দেব। কেন? আমার দরকার। তুই ব্যাঙ হয়েছিস গুরুদেবের অভিশাপে, এইবার আমি তোকে মানুষ করব। কেন গো ভগবান? আরে আমার দরকারে মানুষ করব তোকে, তোর দরকারে নয়। বেশ, তোমার যা ইচ্ছা তাই করো। ভগবান মনুকে যা ব্যাঙের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ও তো মানুষ হয়ে গেছে, আর মানুষ হয়ে সামনে দাঁড়িয়েছে। কি গো, এই দাঁড়িয়েই থাকবো? ভগবান বলে, না, চুপ করে দাঁড়া, আমাকে নাপ দে দে। কি করবে? মাটিতে একবার নাপ দে দে। মনু দাঁড়িয়েছিল, ভগবান নত জানু হয়ে করপুটে হাত দুটো জোড়ো করে মনুর দিকে তাকিয়ে বলে উঠলো, মনু তোকে মানুষ করলাম কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। মনু বলে, এ ভগবান, আমার তো নরকেও জায়গা হবে না, তুমি ওই কাজটা করো না ভগবান। তাহলে মনু এক কাজ কর। কি? শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও পায়ে চরণে করে নিয়ে যাব। কলিযুগে? হ্যাঁ, কলিযুগেও তোকে আমি আমার চরণে করে নিয়ে যাব। যেদিন আমি গৌর হব, তোকে চরণে দিয়ে নিয়ে যাব। তবে একটা কথা মনু, 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। মনু বলছে কেন রেখে যাবে কেন? ও মা বুঝলি না, এক জনম আগে থেকে আমার চরণের পরশ পেতে পেতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে, তোকে বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? কেন প্রভু? যখন বিষ্ণু প্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, ও মনু তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগের মানুষের 1,00,000 বছর পরমায়ু ছিল বলে কৃত যাধ্যায়াত বিষ্ণু, সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করলো, তাই তো? আচ্ছা, কলিযুগে যদি আমরা মনে করি একটু ধ্যান করব, হবে? হবে না? কেন? তোমাদের এদিকে কি মশা বেশি? যেখানে মশা বেশি সেখানে ধ্যান করা যাবে না, বললেই কামড়াবে। না না গো, কলিযুগে দুটো কারণে ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ও চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলি, না না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। কি চোখ বন্ধ করে 5 মিনিট বসা যাবে? যদিও হয়তো বসে থাকি, মনটা থাকবে না, মন পালিয়ে যাবে বেরিয়ে। এখানে হয়তো আপনারা অনেকে বসে আছে, কিন্তু মাঝে মাঝে মন চলে যাচ্ছে ঘরের চাবিটা ঠিকঠাক দিলাম কিনা, মন যাচ্ছে না? একবার ভাবো, শুয়ে পড়লেই ভালো, এক্ষুনি মন গিয়ে শুয়ে পড়বে। মন খুব দ্রুতগামী তো, প্রচন্ড দ্রুতগামী। যাই হোক, তাহলে কৃত যাধ্যায়াত বিষ্ণু শেষ করলাম। দ্বিতীয় শ্লোক কে ছিল, কে বলবে? শোনেননি? 4টে যে পরপর বলে এলাম। ত্রেতায়াং যজতো মখাই, তেতা যুগে নাকি যজ্ঞ করলে ভগবান পাওয়া যেত। আচ্ছা, কলিতে যজ্ঞ হবে না? কেন হবে না? অরিজিনাল মাল নেই, সব ভেজালে ভরা। যদি ভালো যজ্ঞের জন্য 5 কেজি ভালো ঘি কিনতে হয়, বর্তমানে মনে হয় 1200 টাকা এক নম্বরটা, তাহলে 6,000 টাকার ঘি তো হামেশাই মানুষ কিনতে পারবে। বলে ভাই ঘি কিনলে কি হবে? যজমানের মন ঠিক নেই। আর যদিও যজমান ঠিক আছে, যিনি যজ্ঞ করাবেন পুরোহিত ব্রাহ্মণ তিনি ঠিক নেই। বেশিরভাগ ব্রাহ্মণরা সব মাছ ছাড়া ভাত খায়। এখানে আছে নাকি? বলে আবার ভুল করে ফেললাম তো, রেগে টেগে যাবে বাবা। হ্যাঁ গো, এটা জেনে নাও, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে দেহ প্রবৃত্ত হয় না, দেহ প্রবৃত্ত না হলে মন প্রবৃত্ত হবে না, আর মন যদি প্রবৃত্ত না হয় তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের এদিকে মানুষ মারা গেলে বাড়ির লোকেরা কতদিন কান্নাকাটি করে? 10 দিন না বেশি, আর 15 দিন 20 দিন আর বাড়াবো? অতদিন ধরে কাঁদে? তাই কতদিন কাঁদে গো কেউ মারা গেলে বাড়ির লোকেরা? 15 দিন। সত্যি বলছো? শাস্ত্র তো তা বলছে না। ভাই বন্ধু, কাঁদবে মাত্র 3 দিন তারা। ভাই বন্ধু আত্মীয় যারা, যেদিন তুমি মারা যাবে সেদিন বাড়ির লোকেরা সবাই কাঁদবে। যেদিন 4 দিন চতুর্থী দিবস বেনা গাছ পোঁতা হবে না, তোমাদের এদিকে নেই, সেই দিন বাড়ির লোকগুলো একটু চোখের জল ফেলবে। যেদিন ঘাটক ক্রিয়া হবে অশৌচান্ত্র ঘাট কামান, সেদিন জ্ঞাতি ভাগারিরা একটু দুঃখ প্রকাশ করবে। ব্যাস, ছাদের দিনে লুচি খেলেই সব ভুলে যাবে। নিজ গুপ্ত বিদ্বং সপ্রেম নামৃতম তুদারো তুদারো আবাহরং জোবিত তারা বেত তারা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর हर से प्रभु कहे सुनो स्वरूप रामुराय हरि नाम संकीर्तन कलो परम उपाय। संकीर्तन यज्ञ करे कृष्ण आराधन से ही तो सुमेधा पाए श्री गोविंद चरण। चैतन्य चरितामृते कृष्णदास कविराज गोस्वामी ठाकुर महाशयर कलम इकोटा একটু কমিয়ে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কৃদ যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। কৃত মানে সত্য, সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে পেয়েছে। কেন? সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। আমাদের মতো সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে বেরোতে হতো না। কি খেয়ে বাঁচত? বায়ুগত প্রাণ, হাঁ করলেই পেট ভরে যেত। যার জন্যে তারা 1,00,000 বৎসর পরমায়ু করেছে। যেমন ধরুন 53,000 বৎসর সাধনা করেছিলেন কে? ভৃগুমুনি। যার জন্যে তার ক্ষমতা হয়েছিল শ্রী বিষ্ণু নারায়ণের বক্ষে লাথি মেরেছিলেন। আগেকার দিনে তো স্কুল ছিল না, গাছের তলায় পাঠশালা, গুরু মহারাজরা পড়াতেন। ছেলেটা বললে, মা আমি পাঠশালায় যাচ্ছি। ওই যে ছেলে বেরিয়ে গেল, কৃদ যধ্যায়ত বিষ্ণু, ও ছেলেটা পড়তে যাবার নাম করে বইপত্র সব গাছের তলায় ফেলে রেখে সোজা হাঁটা দিল। গেল কোথায় চলুন দেখেনি। ক্ষীরোৎসাহী সমুদ্রের উপকূলে এক বটবৃক্ষের তলায় বসে সাধনা শুরু করলো। এমন সাধনা করছে কোমর পর্যন্ত উঁই পোকা লেগে গেছে। মা লক্ষ্মী নারায়ণকে ডেকে বললেন, শুনছ গো, কি একবার তুমি যাও না, ছেলেটা কেমন করে কাঁদছে দেখো। তুমি বলছো আমি যাচ্ছি। শ্রী বিষ্ণু নারায়ণ এসে বললেন, হেই খোকা চোখ খোল। কে তুমি? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলে, ঠাকুর এক্ষুনি চলে এলে? এক্ষুনি নয় রে, তুই চোখ বন্ধ করেছিস, আজকে চোখ খুললি 42,000 বৎসর। এলে কেন? তোকে কিছু দিতে চাই। কিসের জন্য সাধনা করছিস? বলে, চাইবার তো অনেক কিছুই আছে, এখন তোমার গোডাউনে কি কি আছে তাই বলো। ছেলেটা দেখুন খালি, কি নিবি তুই বলে, না না শোনো ভগবান, আমি হয়তো তোমার কাছে এমন জিনিস চেয়ে ফেলবো যেটা তুমি দিতে পারবে না, তখন তুমি অপ্রস্তুতে পড়ে যাবে। তার থেকে তোমার গোডাউনে কি কি আছে বলো, আমি সেইটা বুঝে চাই। বেশ, তুই আমার লক্ষ্মীকে নিবি? এই জন্যই বলে, পরিচয় না জেনে কথা বলছো তো, আমায় তুমি চেনো? আমি কে? কে তুমি? আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে লক্ষ্মী নিবি না? না। সারা পৃথিবীর মালিক হবি? দরকার নেই। তুই ভগবান হবি? দরকার নেই। কি নিবি তাহলে বল। যাই হোক, তুমি এইগুলো দিতে পারবে, তাই তো? হ্যাঁ, এছাড়া তুই যা চাইবি আমি দিয়ে দেবো। বলে বলে ওপর র্যাঙ্কের লোকেদের তো বিশ্বাস নেই, তুমি একটু মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। ভগবান বলে আর এক ঝামেলা করে, বলছি তবু হবে, মাথাটা ছুঁয়ে বলো। বেশ, তুই উঠে, আরে উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলবো। বলে তোমার দরকার পড়ে তুমি এসো, আমি যাবো। বলিস কি রে, সারা পৃথিবীর মানুষ আমার কাছে আছে, আমি কারো কাছে যাই না। তা না যাও তো না যাও, তুমি চলে যাও, কে তোমাকে ডাকছে? দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, দরকার নেই, দিতে হবে না। সাধনা দেখুন ছেলেটা। ঠিক আছে, ছেলে নে, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি এই মুহূর্তে বসে, তুই যা যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। ছোট করে মনু বলছে, ঠাকুর তোমার চালাকি বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথায় হাত দিয়ে বললে, মনু তুই যা চাইবি এই মুহূর্তে আমি তোকে তাই। হাত তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে এটাও বুঝে ফেললি? ঠিক আছে, হাতটা যেই রেখেছে মনু এবার হাতটা চেপে দিয়েছে। বলো, তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে আমি তাই, তোকে আমি তাই। কি হল? হাত তুলছো, হাত রাখো, হাতটা ছাড় মনু। না না, হাতটা ঠেকিয়ে বলো দেব দেব দেব। আচ্ছা দেব দেব দেব। বল কি চাই তোর? এই বল তাড়াতাড়ি, দেরি করছিস। আরে দাঁড়াও, এই সুযোগটা কি বারবার আসবে? একবার এসে যে চাইবো এমন, তুমি এক্ষুনি কেমন হয়ে যাবে দেখো। যা চাইবো না তুমি বুঝতে পারবে। ভগবান চিন্তায় পড়ে যাচ্ছে, গো কি চাইবে বলো তো ছেলেটা। ও ভগবান, দেবে তো? আরে দেব তো বলছি, তুই যা চাইবি তোকে দেবো। সত্যি দেবে? দেব। বল কি নিবি তুই? আমার মনে আছে বড় বাসনা, আমার মনে আছে বড় বাসনা, মনে আছে বড় বাসনা, আমার মনে আছে বড় বাসনা। ও ঠাকুর বলবো, দাঁড়াও আগে চোখের জলটা মুছে নি। কাঁদছিস কেন? এই বলার আগে চোখ দিয়ে জল আসছে। আমি কাঁদিনি গো, এমনি এমনি জল চলে আসে। জানো জানো ভগবান, বড় বাসনা জেগেছে মনে আমার, বড় বাসনা জেগেছে মনে। কিনিবি? আমি নপুর হয়ে বাধা রব, তবু শ্রীচরণে নিতাই গৌর হরিও। বাধা রব তবু শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে। তোমার ওই চরণে নূপুর করো, তোমার ওই চরণে নূপুর করো, তোমার ওই চরণে নূপুর করো, ওই চরণে নূপুর করো, তোমার চরণে সদা বাধা থাকব, ওই চরণে নূপুর করো, চরণে সদা বাধা। আমি আর কিছু নেব না গো, তোমার চরণে শুধু আমি তোমার ওই চরণে নূপুর ভব। নিয়ম অনুসারে দিতে গেলে গৌরচন্দ্রিকা শেষ হলে মালা দিতে হয়, দিয়ে দাও, অসুবিধা নেই। জয় নিতাই, জয় রাধে। প্রথমে আমরা গ্রামবাসী ভক্তবৃন্দ ও ফরিদপুর হরিনাম সংকীর্তন কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী রাধা গোপীনাথের শ্রীচরণে জানাই কোটি কোটি দণ্ডবোধ ও প্রণাম। আজকে আমাদের এই হরিসভায় লীলা কীর্তন পরিবেশন করছেন হাওড়া বাগনান নিবাসী কীর্তন সুধাকর শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় এবং তার সম্প্রদায়িকবৃন্দ। আমরা আমাদের এই হরিসভায় কমিটির পক্ষ থেকে তাদেরকে মালা দিয়ে বরণ করে নেব। আমি কমিটির পক্ষ থেকে করুণ দাস মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই শিখলে মালা দেবেন, ডান দিকে শিখলে, তারপর বাঁ দিকে শিখলে। এবার আমাদের কীর্তনিয়া কীর্তন সুধাকর শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়কে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি করুণ দাস মহাশয়কে অনুরোধ করব, বাকি সম্প্রদায় বৃন্দ যারা আছেন তাদেরকে একে একে মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা কমিটির পক্ষ থেকে আরও দু একটি কথা বলছি। আমাদের হরিনাম সংকীর্তন কমিটির অন্যতম সদস্য স্বর্গীয় দুলাল পাঠক মহাশয় বেশ কয়েক মাস আগে আমাদের ছেড়ে তিনি চলে গেছেন। আমরা তার অনুভব অভাব এবং তিনি চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে তা আমরা বিশেষভাবে অনুভব করছি এবং আমরা কমিটির পক্ষ থেকে স্বর্গীয় দুলালচন্দ্র পাঠক মহাশয়ের আত্মার শান্তি কামনা করছি। মনু বললে, ভগবান আর কিছু চাইবার আমার নেই, ওই একটাই চাওয়া। এইটার জন্য তুই এই 42,000 বছর সাধনা করলি, কিচ্ছু সাধনা। তুই তো 10,000 বছর সাধনা করলি, আমি তোকে আমার চরণের নপুর করতাম। তবে শোন মনু, তোর ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু তেতা যুগে আর হবে না। কেন? 70 পরেই তেতা আসছে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। মনু বলে কেন? বলে শোন, আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। ও ভগবান, দুটো পা তেতা যুগে কাকে কাকে দেবে? একটা দেবো পাষাণ অহল্লাকে, আর একটা দেবো মাধব মাঝির কাষ্ঠ তরিতে। মনু বলে তাহলে তেতা যুগে পাবো না? না পাবো। পাবি না? পাবো। পাবি না? পাবো। ভক্ত ভগবানে বেঁধেছে ঝগড়া। ভগবান বলছে তেতা যুগে পাবি না, মনু বলছে পাবো পাবো পাবো, তুমি চলে যাও তারপর দেখো না কি করি। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন, মনু এবার গীত সাধনা শুরু করলেন। কাঁদছে অভিনব আর গেয়ে যাচ্ছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়াদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ কৃপা করো হে অধমে অধম ধারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ কৃপা করো হে অধমে অধম ধারণ। এই গানটি আমার বাবা গাইতেন, বহু প্রাচীন গান। জন্মিলে জীবের যদি না হতো মরণ, কে তোমায় আরাধিত এ কালো বরণ, যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময়, 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 তা না হলে কে পূজিত গোরাঙ্গা যুগল চরণ যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত মুকুন্দ মুরারি হরি তাই গৌর হরি হরি হরি। কি গো কি ব্যাপার, তোমাকে এত করে বললাম তুমি গেলে না? গেছিলাম তো। কে বলছে? লক্ষ্মী, নারায়ণকে বলছি। তোমাকে যে বললাম একবার যেতে, আরে গেছিলাম আমি, ও ছেলের অনেক চাহিদা আমি পারবো না। বলে তাহলে আমি একবার যাই। তুমি যাবে তো যাও। এইবার দেখুন লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু, তা কাঁদছিস কেন বাবা? ও মা, খিদে পেয়েছে বললে কাঁদছি। কতদিন খাস না? যতদিন বসে আছি কিছু একটু খেতে দাও না মা। কি খাবি বল? তুই যা চাইবি আমি তাই দেব। বলে এই তোমাদের যা চাইবি যা চাইবি, দিতে পারো নি খালি যা চাই। হ্যাঁ তোমার যা পারো খেতে দাও, দেখি দুটো খেয়ে নি। মা বললে বেশ, তোকে এক্ষুনি খাবার দেবো। এক থালা খাবার সাজিয়েছে মা লক্ষ্মী। লক্ষ্মী তিনি সব পারেন, ইচ্ছা মুই খাবারটা নিয়ে এসে চাই না খা। ও মা, আমি তো হাতে খেতে পারবো না। কেন? বলে মা, চাদরের ভেতর থেকে হাতটা বার করবো, তুমি দেখবে একবার। হাতটা তো নিচে ছিল আর কোমর পর্যন্ত উই পোকা লেগেছিল, হাতের আঙুলগুলো খসে পড়ে গেছে মা। এই দেখো। দেখেই চমকে উঠলো মা লক্ষ্মী। কি? আয় আয় বাবা আয়, আমার কোলে আয়, কোলে আয়, আমি খাই দিচ্ছি। আয়। তুমি কাঁদছো কেন মা? কাঁদছি তোর অবস্থা দেখে, তো পুরো ঘা হয়ে আঙুল সব খসে পড়ে গেছে। কি করব, পোকা লেগে গেছিল তো, প্রভু আসতে দেরি করেছে তো, ওই জন্যই এরকম হয়ে গেছে। বেশ, প্রভু তোকে দিয়েছে কি চেয়েছিলি? ও মা, প্রভু যা দিয়েছে দিয়েছে, তুমি খেতে দাও। মা লক্ষ্মী খাবারটা মাখিয়েছে, মুখে দিতে যাবে, বলছে খাবো না মা। কেন? এই বললি খাবো? খাবো তো, আগে একটা জিনিস দাও তাহলে খাবো। কি দিতে হবে বল? কি পেলে খাবি বল? ওমা, তুমি শুধু মাথা ছুঁয়ে বলে দাও যে তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। বিপদ হয়ে গেছে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেনি। মা লক্ষ্মী বলে দিয়েছে এই কথা, ঠিক আছে তোর মাথা ছুঁয়ে বলে দিলাম তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। সত্যি হবে? হবে। সত্যি হবে? হবে। কি রে কি হলো? এইবার কিরম ঝগড়া তোমাদের বাঁধবে দেখো। তার মানে না না কিছু নয়, ঠিক আছে দাও খেতে দাও, এই বিনিময় করবি কিন্তু আমি তোকে পেট ভরে খাইয়ে দেবো, তুই আমাকে একটা গান শোনাবি, ঠিক আছে তাই হবে। মন ভরে মায়ের কোলে খেয়েছে, খেয়ে দে মা হাঁক মুখটা ধুইয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে ও মা সত্যি দেখা হবে? আরে আমি বলছি দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে, হয়েছে খুশি তো? এইবার খুশি। একটা গান তোমাকে শোনাতে হবে তাই না মা? বেশ গানটা শুনিয়ে দিয়ে দিয়ে দিয়ে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। নমো কমলাপতি তুমি কমলেশ, হে ঋষিকেশ। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে। ওমা খুশি তো? খুশি। সত্যি দেখাবে বললাম তো, দেখা হবে কোলে নেবে। এইবার চলুন, মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? খুঁজতে 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 একটি আশ্রমে এসে পৌঁছালো। সেইখানেই দীক্ষা শিক্ষা নিয়ে নিল। মনুর গুরুদেব কে হলো? কর্ণম মুনি। কর্ণম মুনির আশ্রমে থাকে, গুরু সেবা করে। সত্য যুগ শেষ, তেতা যুগ এসে গেল। শ্রী বিষ্ণু নারায়ণ রাম অবতার হল। আর যেদিন রাম অবতার হলো, ওই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রাম অবতারে একটা প্রবাদ আছে, এই রাবণ নাকি সীতাকে কোন সময়, কি ব্যাপারটা বলুন, রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। এইগুলো যারা গণ্ড মূর্খ, যারা জীবনে শাস্ত্র পড়ে না, তারা এই অপব্যাখ্যাগুলো করে। বিশ্বাস করুন, আপনি যদি বাল্মীকি জিষ্ট পড়েন, যেটা সংস্কৃত রামায়ণ, রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা হয়েছিল, তাহলে এই কথাগুলো কিন্তু আসবে না। নালে আপনাকে রামচরিত মানস করতে হবে, তুলসীদাস। যদি বলেন কেন, আমি একটু তুলে ধরি কথাটা। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় মন্দোদরী, মন্দোদরীকে চেনেন তো? ব্যাং থেকে যার জন্ম, ব্যাঙের আর এক নাম মন্দা, ভেক ব্যাং আর মন্দা, মন্দা থেকে মন্দোদরী। ব্যাপারটা জানেন না? জানেন না, জানেন না।